ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যখন ইলেকট্রনিক্স এর কাজ করে থাকি তখন আমাদের বিভিন্ন সময় ভোল্টেজ কম বেশি করার প্রয়োজন হয়ে থাকে। এই ভোল্টেজ কম বেশি করার পদ্ধতি দুই রকম রয়েছে, একটি হচ্ছে ফিক্সড অর্থাৎ স্থির, আরেকটি হচ্ছে অ্যাডজাস্টেবল অর্থাৎ আপনি চাইলেই এটি পরিবর্তন করতে পারবেন। যেমন ধরুন একটি ডিসি মোটরের গতিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার ভোল্টেজকে কম বেশি করার প্রয়োজন হবে। আবার কোন একটি ডিসি লাইটের আলো কম বেশি করতে চাচ্ছেন, তখনও কিন্তু ভোল্টেজ কম বেশি করার প্রয়োজন পড়বে। আজকে আমি এমন একটি পার্টসের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি খুবই সহজে ডিসি ভোল্টেজকে কম বেশি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এটি হচ্ছে একটি LM317 আইসি। এর প্রথম পিনটি হচ্ছে অ্যাডজাস্টেবল পিন, মাঝখানের পিনটি হচ্ছে আউটপুট, এর মধ্য থেকে আমরা আউটপুট পাব, আর তৃতীয় পিনটি হচ্ছে ইনপুট অর্থাৎ এর মধ্যে আমরা ভোল্টেজ ইন করব। এই LM317 কে অ্যাডজাস্টেবল পজিটিভ ভোল্টেজ রেগুলেটরও বলা হয়ে থাকে। LM317 এর মধ্যে কি কি সুবিধা রয়েছে অথবা আমরা কেন LM317 ব্যবহার করব? এই LM317 পজিটিভ অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর আইসিটি 1.2 ভোল্ট হতে 37 ভোল্ট পর্যন্ত ব্যবহার করা যায় এবং এর মধ্যে ভোল্টেজকে কম বেশি করা যায়। এর সর্বোচ্চ কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে 1.5 এম্পিয়ার। এর মধ্যে একটি থার্মাল ওভারলোড রয়েছে, যখন এর মধ্যে অত্যাধিক তাপ উৎপন্ন হবে তখন এটি স্বয়ংক্রিয়ভাবে আউটপুট বন্ধ করে দিবে। এর মাধ্যমে খুব সহজেই শুধুমাত্র দুটি রেজিস্টার ব্যবহার করে ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা যায়। এটি বাজারে সহজেই পাওয়া যায় এবং দামেও সস্তা। এখানে LM317 আইসিটি ব্যবহার করার সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে। এর ইনপুটে একটি ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টারিং করা হয়েছে এবং আউটপুটকেও একটি ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টারিং করা হয়েছে। এর দ্বিতীয় পিন এবং প্রথম পিনের মধ্যে একটি ফিক্সড রেজিস্টার ব্যবহার করা হয়েছে, আর প্রথম পিন হতে নেগেটিভের সাথে একটি অ্যাডজাস্টেবল বা ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করা হয়েছে। এর আউটপুট ও ইনপুটের মধ্যকার রিভার্স বায়াসে একটি ডায়োড সংযুক্ত করা হয়েছে। এর কারণ হচ্ছে যদি LM317 এর আউটপুটে ইন্ডাকটিভ জাতীয় লোড ব্যবহার করা হয় তখন এর ব্যাক EMF জনিত ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই ডায়োডটি ব্যবহার করা হয়েছে। যে কোনো মানে দুটি রেজিস্টর ব্যবহার করে আমরা LM317 এর আউটপুটকে নিয়ন্ত্রণ করতে পারি অর্থাৎ ভোল্টেজকে কম বেশি করতে পারি, কিন্তু সর্বোচ্চ দক্ষতা অনুযায়ী এর আউটপুট পাওয়ার জন্য আমাদেরকে কিছু গাণিতিক নিয়ম মানতে হবে। আমরা অনেকেই ওহমস ল সম্পর্কে জানি। এখানে P = V × I, I = V/R, V = I × R, R = V/I। এখানে P এর মাধ্যমে পাওয়ার বা ওয়াট বোঝানো হয়েছে। ওয়াট হচ্ছে পাওয়ারের একক, V দ্বারা ভোল্টেজ, R দ্বারা রেজিস্ট্যান্স এবং I এর মাধ্যমে কারেন্ট বা এম্পিয়ার বোঝানো হয়েছে। এম্পিয়ার হচ্ছে কারেন্টের একক। এটি হচ্ছে LM317 এর ডাটা শিট। এর অ্যাডজাস্ট টার্মিনাল কারেন্ট সর্বোচ্চ 100 মাইক্রো এম্পিয়ার। 100 মাইক্রো এম্পিয়ার কি? 1 এম্পিয়ার কে যখন আমরা 1000 ভাগে ভাগ করব তখন এর একটি ভাগ হবে 1 মিলি এম্পিয়ার, আর এই 1 মিলি এম্পিয়ার কে যখন আমরা 1000 ভাগে ভাগ করব তখন এর একটি ভাগ হবে মাইক্রো এম্পিয়ার। তাহলে 100 মাইক্রো এম্পিয়ার সমান কত এম্পিয়ার? 1 এম্পিয়ার সমান হচ্ছে 10 লক্ষ মাইক্রো এম্পিয়ার। তাহলে আমরা 100 কে যদি 10 লক্ষ দ্বারা ভাগ করি তাহলে যে ফলাফল পাব সেটি হবে এম্পিয়ার। 100 কে 10 লক্ষ দ্বারা ভাগ করলে আমরা পাব 0.0001 এম্পিয়ার। আমরা পেয়েছি 100 মাইক্রো এম্পিয়ার সমান 0.0001 এম্পিয়ার। এখন আমরা R1 এর স্থলে যে রেজিস্টরটি ব্যবহার করব সেই রেজিস্টরের ওয়াট এবং এর রেজিস্ট্যান্স বের করব। তার জন্য আমাদের প্রয়োজন হবে যে এর মধ্য দিয়ে কতটুকু পাওয়ার প্রবাহিত হবে।
আমরা ইতিমধ্যে জেনেছি যে অ্যাডজাস্টেবল পিনের এম্পিয়ার হচ্ছে 0.0001 এম্পিয়ার। আমরা সূত্র হতে জানতে পারি পাওয়ার সমান সমান হচ্ছে ভোল্টেজ গুণন কারেন্ট। যেহেতু আমরা এখানে 24 ভোল্ট এর ইনপুটে ব্যবহার করছি, তাই সর্বোচ্চ আমরা 23 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারি। তাহলে এখানে ভোল্টেজ হবে 23 ভোল্ট। আর এই অ্যাডজাস্টেবল পিনের যে কারেন্ট রয়েছে, এই কারেন্ট এবং ভোল্টেজ যদি আমরা গুণ করি, তাহলে আমরা R1 এর মধ্য দিয়ে প্রবাহিত পাওয়ার পেয়ে যাব। আমরা যদি 23 ভোল্ট 0.0001 এম্পিয়ার কে গুণ করি, তাহলে আমরা পাবো 0.0023 ওয়াট, অর্থাৎ 2.3 মিলিওয়াট। এখানে R1 এর স্থলে যে রেজিস্টরটি হবে, এই রেজিস্টরের ওয়াট 2.3 মিলিওয়াট এর সমান বা এর কাছাকাছি উপরের মানের ওয়াটের রেজিস্টরটি ব্যবহার করতে হবে। যদি আমরা এই ওয়াটের চেয়ে কম ওয়াটের রেজিস্টর ব্যবহার করি, তাহলে এই রেজিস্টরটি উত্তপ্ত হবে এবং উত্তপ্ত হওয়ার পর এর রেজিস্ট্যান্সের তারতম্য হবে অথবা রেজিস্টরটি নষ্ট হয়ে যেতে পারে। আমরা সচরাচর যে সকল রেজিস্টর ব্যবহার করে থাকি, সেই রেজিস্টরগুলোর সর্বনিম্ন ওয়াট হচ্ছে কোয়ার্টার ওয়াট বা 250 মিলিওয়াট। যেহেতু অ্যাডজাস্টেবল পিনের ওয়াট হচ্ছে 2.3 মিলিওয়াট, তাহলে আমরা এখানে 250 মিলিওয়াট বা কোয়ার্টার ওয়াট রেজিস্টরটি ব্যবহার করতে পারি। যেহেতু আমরা এখানকার রেজিস্টরের ওয়াট পেয়ে গেছি 250 মিলিওয়াট, এখন আমরা বের করব এই রেজিস্টরের মধ্য দিয়ে সর্বোচ্চ কতটুকু কারেন্ট প্রবাহিত হতে পারে, কারণ R1 এর রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের কারেন্ট জানতে হবে। কারণ R2 ভেরিয়েবল রেজিস্টরটি যখন অ্যাডজাস্ট করা হবে আর এই রেজিস্টরের মান যখন শূন্য হয়ে যাবে, তখন R1 রেজিস্টরটি সরাসরি নেগেটিভে সংযুক্ত করার মতোই আচরণ করবে। তার জন্য R1 রেজিস্টরটি সর্বোচ্চ কতটুকু কারেন্ট বহন করতে পারবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে এখানকার ভোল্টেজ হচ্ছে 23 ভোল্ট আর এই রেজিস্টরের ওয়াট হচ্ছে 250 মিলিওয়াট। তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করে কারেন্ট বের করতে পারি। এখানে পাওয়ার সমান ভোল্টেজ গুণন I। যেহেতু এখানে ভোল্টেজ গুণ অবস্থায় আছে, যদি আমরা ভোল্টেজকে পক্ষান্তর করি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো I সমান P ভাগ V, অর্থাৎ কারেন্ট সমান সমান পাওয়ার ভাগ ভোল্টেজ। এখানে পাওয়ার বা ওয়াট হচ্ছে 0.25 ওয়াট আর ভোল্টেজ হচ্ছে 23 ভোল্ট। এখানে 250 মিলিওয়াট কে আমি ওয়াট কনভার্ট করে নিয়েছি, কারণ এই দুটি একক যদি এক না হয় তাহলে আমরা সঠিক গাণিতিক হিসাব পাবো না। 0.25 কে যদি আমরা 23 ভোল্ট দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 0.010 এম্পিয়ার। এখন আমরা সহজেই এর রেজিস্ট্যান্স বের করতে পারবো, কারণ আমরা এখানে জানি যে R সমান ভোল্টেজ ভাগ কারেন্ট। আমরা ভোল্টেজ জানি 23 ভোল্ট এবং কারেন্ট জানি 0.010। তাহলে 0.010 দ্বারা যদি 23 ভোল্টকে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 2300 ওহম, আর এটি হচ্ছে R1 এর রেজিস্ট্যান্স। আমরা R1 এর রেজিস্ট্যান্স এবং ওয়াট পেয়ে গেছি। যেহেতু R1 এর ওয়াট 0.25 ওয়াট, তাই এখানে R2 এর ওয়াটও সমান হবে 0.25 ওয়াট। এখন আমরা R2 এর রেজিস্ট্যান্স বের করব। R2 এর রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা এই সূত্রটির সহযোগিতা নিব। R2 এর রেজিস্ট্যান্স সমান R1 গুণন আউটপুট ভোল্টেজ বিয়োগ 1.25 ভাগ 1.25। R1 এর রেজিস্ট্যান্স হচ্ছে 2300। আমরা 23 হতে 1.25 বিয়োগ করব। 23 হতে 1.25 বিয়োগ করার পর আমরা পাবো 21.75। আর 21.75 এর সাথে যখন আমরা 2300 গুণ করব, তখন আমরা পাবো 50,025। আর এই 50,025 কে যখন আমরা 1.25 দ্বারা ভাগ করব, তখন আমরা পাবো 40,020। আর এই সংখ্যাটি হবে R2 এর রেজিস্ট্যান্স। এখন আমরা পেয়েছি R1 এর ওয়াট কোয়ার্টার ওয়াট বা 0.25 ওয়াট, R1 এর রেজিস্ট্যান্স 2300 ওহম। যেহেতু 2300 ওহম নেই, তাই এর কাছাকাছি মানের যে রেজিস্টর রয়েছে, আমরা সেই রেজিস্টরটি ব্যবহার করব। এর কাছাকাছি মানের রেজিস্টর হচ্ছে 2200 ওহম বা 2.2 কিলো ওহম। R2 এর রেজিস্ট্যান্স হচ্ছে 40,020 ওহম। যেহেতু এই মানের রেজিস্টর নেই, তাই এর কাছাকাছি মানের যে রেজিস্টর রয়েছে আমরা সেটি ব্যবহার করব। এর কাছাকাছি মানের রেজিস্টর হচ্ছে 47 কিলো ওহম, তাই আমরা 47 কিলো ওহম রেজিস্টরটি ব্যবহার করব।
এখন LM317 এর কোড দেখে কিভাবে বুঝবো যে এই পজিটিভ অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটরটি কত এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে? যদি কোড নম্বরের শেষে L অক্ষর থাকে তাহলে আমরা বুঝবো এটি হচ্ছে 100 মিলি এম্পিয়ার বহন করতে পারবে। যদি M লেখা থাকে তাহলে বুঝবো এটি 0.5 এম্পিয়ার বা 500 মিলি এম্পিয়ার বহন করতে সক্ষম। আর যদি T থাকে তাহলে আমরা বুঝে নিব এটি হচ্ছে 1.5 এম্পিয়ার বা 1500 মিলি এম্পিয়ার বহন করতে সক্ষম। ভিউয়ার্স, তাহলে চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে গাণিতিক ফলাফলের সাথে প্র্যাকটিক্যাল ফলাফলের কতটুকু সামঞ্জস্য রয়েছে। ভিউয়ার্স, আমি এখানে আমার প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিয়েছি। এটি হচ্ছে LM317T পজিটিভ অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর। দেখুন, এর কোড নম্বরের শেষে টি অক্ষরটি আছে, অর্থাৎ এই অ্যাডজাস্টেবল রেগুলেটর আইসিটি 1.5 এম্পিয়ার অর্থাৎ 1500 মিলি এম্পিয়ার কারেন্ট বহন করতে পারবে। এর প্রথম পিনটি হচ্ছে অ্যাডজাস্টেবল পয়েন্ট, মাঝখানের পিনটি হচ্ছে আউটপুট এবং সর্বশেষ পিনটি হচ্ছে ইনপুট। আমরা আউটপুট হতে অ্যাডজাস্টেবল পিনের মধ্যে যে কোনো একটি রেজিস্টার সংযুক্ত করব। আমি এখানে 10 কিলো ওহম রেজিস্টার সংযুক্ত করছি এবং একটি ভেরিয়েবল যুক্ত করছি, এটি হচ্ছে 100 কিলো ওহম ভেরিয়েবল রেজিস্টার। ইনপুটের সাথে সোর্সের পজিটিভ সংযুক্ত করছি, অ্যাডজাস্টেবল পিনের সাথে ভেরিয়েবল রেজিস্টরের মাঝখানের পিনটি সংযুক্ত করছি এবং ভেরিয়েবল রেজিস্টরের বাম পাশের পিনটি আমি নেগেটিভের সাথে সংযুক্ত করে দিচ্ছি। রেগুলেটর আইসির ইনপুট এবং আউটপুটকে আমি ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টারিং করে দিচ্ছি। ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তটি আমি নেগেটিভের সাথে সংযুক্ত করে দিচ্ছি। এখন এই ক্যাপাসিটরের আড়াড়িতে যে ভোল্টেজটি পাবো এটি হবে এই রেগুলেটর আইসির আউটপুট। এখন আমরা এতে পাওয়ার সংযুক্ত করছি। আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট। এখন আমরা আউটপুট পেয়েছি 20 ভোল্ট। এটি ভেরিয়েবল রেজিস্টরের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। আমি ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স কমিয়ে দিচ্ছি, দেখুন ভোল্টেজও কমে যাচ্ছে, সর্বনিম্ন 5.5 ভোল্টে এসেছে আর সর্বোচ্চ 20.7 ভোল্টে পৌঁছেছে। যেহেতু আমার ইনপুট হচ্ছে 24 ভোল্ট, তাই এর সর্বোচ্চ আউটপুট হওয়ার কথা ছিল 23 ভোল্ট বা এর কাছাকাছি, কিন্তু আমি এখানে আউটপুট পেলাম 20 ভোল্টের মতো। এখন আমরা দেখব আমাদের ক্যালকুলেশন অনুযায়ী যে প্রাপ্ত রেজিস্ট্যান্স সেই মানের রেজিস্টর সংযুক্ত করে। আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম আউটপুট পিনের সাথে অ্যাডজাস্টেবল পিনের রেজিস্টরের মান হচ্ছে 2.2 কিলো ওহম, অর্থাৎ R1 এর মান হচ্ছে 2.2 কিলো ওহম এবং R2 এর মান অর্থাৎ অ্যাডজাস্টেবল রেজিস্টর হতে নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত রেজিস্টরটির মান হচ্ছে 47 কিলো ওহম। আমরা এই দুটি রেজিস্টর সংযুক্ত করে দিয়েছি। এখন আমরা এর আউটপুটটি দেখি। এখন আমরা এর সর্বোচ্চ আউটপুটটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ভোল্টেজ রেগুলেটর আইসিটি সর্বোচ্চ 23.2 ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারবে, যেহেতু এর ইনপুট হচ্ছে 24 ভোল্ট। এখন যদি আমরা এই 47 কিলো ওহম রেজিস্টরের রেজিস্ট্যান্স পরিবর্তন করি তাহলে এর আউটপুটও পরিবর্তিত হবে। যদি আমরা এখানে একটি 47 কিলো ওহম এর ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করি
তাহলে আমরা আমাদের ইচ্ছেমতো ভোল্টেজ আউটপুটে পাব। এখন আমি 47 কিলো ওহমের স্থলে 10 কিলো ওহমের একটি রেজিস্টর সংযুক্ত করছি। দেখুন এখন আমরা 10 ভোল্ট আউটপুট পেয়েছি। যেহেতু এই রেজিস্টরগুলো ফিক্সড, এর জন্য আমরা আমাদের ইচ্ছেমতো ভোল্টেজ আউটপুট হিসেবে পাবো না। যখন আমরা এই R2 এর স্থলে একটি ভেরিয়েবল রেজিস্টর সংযুক্ত করব, তখন আমরা আমাদের ইচ্ছেমতো আউটপুট ভোল্টেজ পাবো। ভিউয়ার্স, আশা করি এখন আপনি নিজেই আপনার ইচ্ছেমতো ভোল্টেজ তৈরি করে নিতে পারবেন, অর্থাৎ ভোল্টেজকে রেগুলেট করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।